নমস্কার বন্ধুরা, আবার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার নতুন একটা রান্না করতে চলেছি। হ্যাঁ, আপনারা দেখেই ধরতে পারছেন যে আমার কাছে কাকরোল আছে। এই কাকরোল দিয়ে আমি আপনাদের সঙ্গে দুটো রান্না শেয়ার করব। একটা হচ্ছে কাকরোল ভাজা, আর একটা হচ্ছে কাকরোলের তেল ঝাল। তা আমি কিভাবে কাকরোলগুলো কুটবো সেইটা আপনাদেরকে দেখাবো। কাকরোলের তে প্রথমেতে প্রথমটা আর লাস্টটা আগে কেটে নেব। নিয়ে আমি কাকরোলগুলোকে আগেই ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি, ওই জন্য এখন আর আমি ধুচ্ছি না। আর তার আগে আমি দুটো কাঁচা লঙ্কাকেও কুচিয়ে রেখে দিয়েছি। আমি এখানে দুটো কাকরোল কুটে দিয়েছি, তার সাথে একটা আলু নিচ্ছি। আলুটাও এরকম গোল গোল করে আগে কেটে নেব। নিয়ে ঠিক কাকরোলের মতনই জিরে জিরে করে নেব। ভাজার রান্নাটা আমার কোটা হয়ে গেছে, এবারে আমি যে কাকরোলের তেল ঝালটা করব সেইটা আমি কুটছি। এই পোর্শনটা হচ্ছে আমার ভাজার, কাকরোল দিয়ে আলু আর কাঁচা লঙ্কা ভাজা করব। আর এটা হচ্ছে কাকরোলের তেল ঝাল, তার কাকরোলগুলোকে আমি কুটেছি এরম লম্বা লম্বা ফালি ফালি করে। গ্যাসেতে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। রান্না আমি দুটোই কিন্তু সর্ষের তেলে করব। প্রথমেতে আমি ভাজাটা করে দেখাবো। তা কড়াতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা আমার গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি তেলেতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচিগুলো। এবার দিচ্ছি কাকরোলগুলো, আর দিচ্ছি আলু। দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। ভাজাটা করবো আমি একটু চাপা দিয়ে, তাই জন্য একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটাকে আমি খুলবো। এর আগে আমি দুবার খুলে দিয়েছি, নিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, কেননা বেশিক্ষণ তো রাখা যাবে না, তাহলে পুড়ে যাবে, ভাজা ভাজা করবো তো। ভাজাটা আমার প্রায় হয়ে এসছে, এবারে দিয়ে দিচ্ছি আমি পোস্ত। এই কাকরোল আলু ভাজা পোস্ত দিয়ে ভাত দিয়ে শুকনো ভাত মেখে তো খেতে দারুণই লাগে, এছাড়া রুটি পরোটার সাথেও খাওয়া যায়।
হয়ে গেল আমার কাকরোল আলু ভাজা। গ্যাসটাকে বন্ধ করছি, করে নাবিয়ে নেব। এই হলো আমার কাকরোল আলু ভাজা। এবার আরেকটা রান্না করব। গ্যাসটাকে ধরিয়ে নিলাম, আবারও দিয়ে দিচ্ছি কড়াতে অল্প একটু সর্ষের তেল। আগে কাকরোলগুলোকে একটু ভেজে নেব, তেলটা গরম হোক। এবারে কাকরোলগুলো দিয়ে দিচ্ছি। কাকরোলগুলো আগে এপিট ওপিট করে একটু ভেজে নেব। কাকরোলটাকে আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি, অল্প ভাজবো, একদম কড়া করে নয়। এখন এই কাকরোলগুলোকে আমি তুলে নিব। এই তেলেতে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আরো এক টেবিল স্পুনের মতন তেল দিয়ে দিলাম। দিচ্ছি অল্প একটু কালো জিরে, আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। একটু কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে তেলে একটু নেড়ে চেড়ে নেব। এবারে আমি একটা বড় টমেটো নিয়েছি, সেই শুকনো টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাকে একটু ভেজে নেব, তাই জন্য চাপা দিয়ে দিচ্ছি যে যাতে নরম হয়ে যায়। তার মধ্যে আমি একটু বাটনা করে নেব, তার জন্য আমি নিয়েছি এখানে 12টা আমন্ড আর হচ্ছে 4টে কাঁচা লঙ্কা। ঢাকনাটা আমি খুলবো। টমেটোগুলো আমার নরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচে আদা বাটা। আদা বাটা দিয়ে আগে একটু নেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবারে দিচ্ছি হাফ চামচে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি হাফ চামচে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচে চিনি। সবগুলো দিয়ে আবার একটুখানি কষিয়ে নেব, আর দিয়ে দিচ্ছি হাফ চামচে নুন। অল্প একটুখানি জল দিয়ে নেব, কেননা জল দিয়ে মশলা যদি কষানো যায় তাহলে কষানোটা ভালো হয়। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেল, এবারেতে আমি দিয়ে দিচ্ছি আমন্ড বাটাটা, যেটা 10টা আমন্ড নিয়ে, 10টা নয় 12টা নিয়েছি আমন্ড আর 4টে কাঁচা লঙ্কা। এটা দিয়েও একটুখানি ভালো করে আবার কষিয়ে নেব। বাদামটা দিয়েও আমার কষানো হয়ে গেল, চারিদিকে আমার তেল ছেড়ে গেছে। এবারে আমি কাকরোলগুলো দিয়ে দেবো। কাকরোলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব।
এবার দিয়ে দিচ্ছি জল। আগে আমি মশলা ধোয়া বাটিটার জল দিয়ে দিচ্ছি। দিচ্ছি আর একটু জল। এবারে একটা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা আমি খুলছি, মাঝে একবার নেড়ে দিয়েছিলাম, প্রায় 10 মিনিটের মতন আমি সিমে রেখে জিনিসটাকে রান্না করলাম। কাঁকরোলগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে, এই যে এবার আমি কাঁকরোলের তেল ঝালটাকে নামিয়ে নেব। গ্যাসটাকে আমি বন্ধ করছি, করে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে রাখছি। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেব, দিয়ে তারপরেতে আমি এটাকে মানে কাঁকরোলটাকে নাবাবো। আশা করব আপনাদের আমার এই রান্নার ভিডিওটি ভালো লাগবে। আমার এই রান্নার ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন আর বন্ধুদেরকে শেয়ার করুন। সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। Thank you.